नमस्कार बंधुरा, आरो एक नतून रेसिपिर भिडियोते अपने सबा के स्वागत। आज के बना दारूण आकर्षण देखते और खूब हेल्दी मजादार एक जलखाबार। आसुन देखे नी रेसिपिटा। ये बनानों जो नहीं एक कप चिड़े से भलोक धुए हमें भिजिए रखब 15 मिनट जाते एक सफ्ट हो जाए। और तारे हमें हाफ कप सूजी नहीं जल दिए भिजिए रखब जाते सूजीटा फुले नरम हो जाए। 15 मिनट बादे देखी सूजीटा और चिड़े दुटोई भलोम सफ्ट हो गए। एखन एक ग्राइंडार जारे चिड़ेटा नहीं तार मध्य दिए देव एकटू काचा लंका और परिमाण मतो लवण एवं ये ग्राइंड करब। এই দুটো আমি একসাথেই গ্রাইন্ড করতে পারতাম, কিন্তু আমার জারটা ছোট বলে আলাদা আলাদা ভাবে করতে হবে। চিড়েটা হয়ে গেছে, এবার আমি সুজিটাকেও একবার গ্রাইন্ড করে নেব। এবার দুটোকে মিলিয়ে দিচ্ছি আর গ্রাইন্ডার জার ধুয়ে একটু সামান্য জল দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ ঘরে পাতা টক দই। এবার সমস্ত উপকরণ আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্প না থাকে, একদম স্মুথ একটা ব্যাটারের মতো তৈরি হয়। একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি, গ্রেট করা আদা আর থেঁতো করে রাখা মটরশুঁটি, মটরশুঁটিগুলো হাফ করে নিয়েছি। আর দিলাম কুমড়ো গ্রেট করে, কুমড়োটা বাড়িতে ছিল আর এটা কিন্তু চোখের জন্য খুব ভালো। আর দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি। আপনাদের বাড়িতে যে সব সবজি থাকবে সেগুলোই দিতে পারেন, যেমন ধরুন যদি গাজর থাকে গ্রেট করে দেবেন, ক্যাপসিকাম, বাঁধাকপি, ব্রকোলি, ফুলকপি, যা কিছু সমস্তই দিতে পারেন। আর দিয়ে দিলাম লাস্টে একটু চাট মশলা। এখন এই সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিলিয়ে নেব। আর দিলাম লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর লবণ দিলাম, কেননা আগে যেটুকু লবণ দেওয়া হয়েছিল সেটা যথেষ্ট ছিল না, তো বাকি লবণটা আমি এখানে দিয়ে দিলাম। আর এখন এটাকে সরিয়ে রাখবো। আর এখানে নিয়েছি কতগুলো সিলিকন মোল্ড, একটু সামান্য এক ড্রপ করে তেল দিয়ে এটাকে গ্রিজ করে নিচ্ছি। আর এখানে বলে রাখি যে আপনারা যে কোনো কিছু মোল্ড বা বাড়িতে থাকা কোনো ছোটো বাটি সবই নিতে পারেন। আমি সিলিকন মোল্ডটা নিলাম, তার কারণ হচ্ছে দেখতে আকর্ষণীয় হবে আর ছোটো ছোটো হলে খেতে সুবিধে হবে বলে। আর সমস্তটা আমি একসাথে করতে পারবো না বলে এখন অর্ধেকটা আমি একটা বাটিতে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম হাফ চা চামচ ইনো। ইনো না থাকলে আপনারা বেকিং সোডাও দিতে পারেন, একই ব্যাপার, কিন্তু ইনোটা দিলে একটু তাড়াতাড়ি জিনিসটা ফুলে যায়। আর দেখুন কতটা ফেনা হয়ে গেছে, তো এখন আমি সঙ্গে সঙ্গে এগুলোকে মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। ইনো দিলে কিন্তু ফেনাটা তাড়াতাড়ি হয়ে যায় আর হাওয়াটা বেরিয়ে গেলে আর জিনিসটা ফুলবে না, সেই জন্য একটু তাড়াতাড়ি করে করতে হবে। আর এখন মোল্ডগুলো ভর্তি হয়ে গেছে, কড়াইতে বসিয়ে দিয়েছি জল, তাতে একটা স্ট্যান্ড দিয়ে ওপরে একটা প্লেট দিয়ে দিলাম। আর এখন মোল্ডগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে 15 মিনিট স্টিম করতে দেব। আর ততক্ষণ বানিয়ে নিচ্ছি শশার চাটনি। এর জন্য গ্রাইন্ডার জারে দিয়ে দিয়েছি খানিকটা পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা। আর এখন একটা শশা গ্রেট করে দিচ্ছি আর এটাকে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো দই। আর এটাকে মিলিয়ে নিয়ে আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো ব্ল্যাক সল্ট। আর দিয়ে দেব খানিকটা চাট মশলা, বা এখানে চাইলে আপনারা আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার শশার চাটনি। আর এখন 15 মিনিট হয়ে গেছে, আমি চেক করে নেব যে আমার এই খাবারগুলো তৈরি হয়েছে কিনা। এটা ছুরি ফুটিয়ে দেখলাম, দেখুন একদম ক্লিন বেরিয়ে এসছে, তার মানে পুরো এই ব্যাপারটা সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এগুলোকে বাইরে বের করে রেখে ঠান্ডা করতে দেব আর অন্য এক ব্যাচ আমি স্টিম করতে বসিয়ে দিয়েছি। আর 5-10 মিনিট বাদে আমি এখন এগুলোকে মোল্ড থেকে বের করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কত ক্লিনভাবে বেরিয়ে যাচ্ছে। তো এইভাবে আমি সমস্তগুলো বের করে নিয়েছি আর এখন দেখিয়ে দেবো। দেখুন কত সফট হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে, বাচ্চারা দেখলেই এগুলোকে খেয়ে নেবে। আর তার সাথে এটা ভীষণ হেলদি, কারণ অনেক সবজি দেওয়া আছে এর মধ্যে আর তেলও কম ইউজ করা হয়েছে। আর এখন দেখুন কাছ থেকে দেখলেই বোঝা যাচ্ছে যে এটা কতটা জালিদার হয়েছে।
তো এখন আমি এটাকে শশার চাটনি দিয়ে সার্ভ করে দেবো। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো অন্য দিনে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।